Hello everyone, Assalamualaikum. Beauty Life in Finland channel এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ। সকালটা ভালোই যাচ্ছে, আশা করছি পুরো দিনটাই অনেক ভালো ভালো কাটবে। এই যে যেমন আমার বাবাটা নিজের হাতে একটা ব্রেড নিচ্ছে, খাক বা না খাক সেটা পরের কথা, সকালবেলা যে সে হাতে কিছু নিয়েছি সেটাতে আমি অনেক খুশি। যাই হোক, আমার বাবাটাকে ডে কেয়ারে দিলাম, তারপর আমি ক্লাস শেষ করে আসার পথে আমার একটা পার্সেল এসেছে, ওটা নিয়ে আসছি। দেখেন এই ধরনের কিউট কিউট বেবিগুলোকে দেখলে আমি চুপচাপ শুধু আস্তে আস্তে হাঁটি, দেখার জন্য কি যে ভালো লাগে। এখানে একটা জিনিস খেয়াল করলাম, ছোট ছোট বাচ্চাদেরকে বাবারা অনেক সময় দেয় মাদের তুলনায়। আমি আজকে অনেক খুশি, আমার বাবাটা আসছে, ক্যাম্পিং শেষ করে বিকালেই পৌঁছাবে বাসায়। তার মাঝে আপনাদের সাথে একটু দেখাচ্ছি, আমার ছেলে অনেক জঙ্গলে কাঠ কেটেছে, সেই সাথে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছে। এই যে জেলি ফিশ দেখেছে, আর একটা বড় ধরনের ওই যে সি হর্স, সেটার সাথেও নাকি দেখা হয়েছে, অনেক কিছুই দেখেছে, তার কাছে অনেক ভালো লেগেছে। এমনিতেই সে ন্যাচারাল এই জিনিসগুলোকে খুব বেশি পছন্দ করে। তো আমি তো অনেক ভয় ছিলাম প্রথম দুদিন, বৃষ্টি অনেক হয়েছিল, তো ও বললো তেমন কোনো প্রবলেম হয়নি, ঠান্ডাও একটু লাগেনি, কারণ ওখানে কাঠ কেটে গরমের ব্যবস্থা করা হয়েছিল। তারপরে ফিনল্যান্ডের বিখ্যাত সেই সাউনা, সেটাও করেছে। তো সব কিছু মিলে অনেক খুশি ছিল। আমাকে বলল, মা তুমি যদি একবার ঘুরে আসো তাহলে বুঝবা পৃথিবীটা কত সুন্দর আনন্দের। তো যাই হোক, এখন প্যাকেটটা খুলবো। প্যাকেট এসেছে দুই দিন আগে, আমি আনিনি যেহেতু আমার আইমান অনেক মনের দিক থেকে অস্থির ছিলাম, তাই ভালো লাগছিল না। আমি প্রয়োজন মনে করে অনেক কিছু নিয়েছি, মূলত এগুলার কোনো প্রয়োজন নেই, ওর বাবা দেখলে তো অনেক কিছুই বলবে, তাই ওর বাবা বিকেলে এখন একটু রেস্ট করছে, এই ফাঁকে আমি খুলে ফেলছি। আবার তেমন কিছু বলবে না, কিন্তু যদি দেখে চোখের সামনে হ্যাঁ এটা দরকার কি ছিল, তো আর আমি তাছাড়া ওকে বলেছিলাম তুমি কি দেখবে, বললো যে না এগুলো তোমাদের বিষয়। তো এটা তো আমার একটা প্লাস পয়েন্ট। এই গ্লাভসগুলো আমি গতবারও নিয়েছিলাম, আমার কাছে ভালোই লেগেছে। ভালো লেগেছে বলতে প্রায় দেড় মাস হয়ে গেল, কিছুই হচ্ছে না, ভাবলাম এখনও যেহেতু সেল দেখাচ্ছি নিয়ে রাখি। এইগুলো আমার কাছে অনেক মূল্যবান জিনিস, এখান থেকে কিনতে গেলেও মোটামুটি দামও পড়ে, আর দেখা যায় এক সপ্তাহের মধ্যেই নষ্ট হয়ে যায়। এগুলোও অনেক কাজের, এখানে সেখানে লাগে, দেখা যায় যে হঠাৎ করে লাগবে, তখন ওই মুহূর্তে হাতের কাছে থাকা যা মানে থাকে না, আবার অনেক সময় কেনাও হয় না, তো ওই জন্য ওগুলোও আনলাম। আর এটা এনেছি এক্সট্রা সেলফ একটা বাড়াবো সেই জন্য, অর্থাৎ আমার ক্লোজেটের ভেতর গ্যাপটা অনেক বেশি, যার কারণে আমি অত সুবিধা করে জিনিস রাখতে পারি না। দেখা যাক, আমি চারটা অর্ডার করেছি, তো চারটা যেহেতু আমার কাছে মোটামুটি স্ট্রং হবে মনে হচ্ছে, বাকিটা পরে দেখবো। এটাও এনেছি, এটা যখন অর্ডার দিচ্ছিলাম আমার আইমানা আমাকে বলছে না আম্মু দরকার নেই, তুমি এখানকার দোকান থেকে নিয়ে নিও, এখানকার দোকানে 4 ইউরো 4.5 ইউরোর নিচে নেই, এখানে দেখলাম অনেক কম তুলনামূলক, তো দেখি ব্যবহার করে কেমন হয়। তো এটাও দিয়েছি, আমি এখন হাতে নেওয়ার পর মনে হচ্ছে ভালোই, অনেক স্ট্রং আর মোটামুটি ভালো। ছোটোখাটো জিনিসগুলো সব, এগুলো হচ্ছে ড্রেস, তো কাপড়ের আইটেমগুলো একটু পরে খুলছি। এটা কী জিনিস, আসলে অর্ডার দিয়েছিলাম বেশ কিছুদিন হচ্ছে, এর মাঝে আমি নিজেও ভুলে গিয়েছি। আচ্ছা, এটা একটা হচ্ছে যে মানে হ্যাং করে রাখার জন্য কোনো জিনিস, এটাও একেবারে প্রাইসটা লো ছিল, মাত্র 80 সেন্ট। তো 80 সেন্ট তো এমনি একটা চকলেটের দাম, ওই হিসেবে আমি নিয়ে নিয়েছি, এখন নিলাম, দেখা যাক এটাতে কী রাখতে পারি। এটা কাপড়ের আইটেমগুলো পরে খুলবো, আগে এটা কি, এটাও তো ভাব চিনতে পারছি না, এটা আচ্ছা এটা সম্ভবত ব্যাগ রাখার জন্য, দেখা যায় যে কয়েক রকমের ছোট বড় ব্যাগ রাখতে গিয়ে অনেক সমস্যা, অনেক সময় দেখা যায় কোথায় রেখেছি চোখের সামনে না থাকাতে ব্যবহারও হয় না। আর তাছাড়া এই স্বভাব তো আমার মধ্যে বেশি, আমি যখন যেটা ব্যবহার করতে থাকি করতেই থাকি, আমার যে এটার বিকল্প আরও দু একটা জিনিস আছে ওটার দিকে আমার মনই আগায় না, চোখেও দেখি না, মনেও আসলেও আর ওটাতে তেমন কাজ হয় না, তো যেটা আছে সেটাতেই চলে। তো ভাবলাম এটাতে রাখলে হয়তো চোখে পড়বে,
তারপর এই কাউটাটা অর্ডার দিয়েছিলাম, এটা দিয়েছিলাম মূলত চারটা মশলা যাতে একসাথে রাখতে পারি, কিন্তু আমি ভেবেছিলাম এটা আরও ছোট হবে। আমি ছোট সাইজ যেটা সাইজ সেটাই দিয়েছি, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় কিছুটা বড় হয়ে গেছে, ছোট হলে আরও ভালো হতো। যেমন মেথি, মিষ্টি জিরা, কালো জিরা, এরকম জিনিসগুলো আমি একসাথে রাখবো, এগুলো তো রেগুলার সব খাবারে দেয় না, দেখা যাক। তারপরও রাখবো আরেকটা কি মশলা রাখতে পারি দেখি, তবে আরেকটু ছোটো হলো, এক দেড় ইঞ্চি ছোটো হলেও হতো। এটা নিয়েছি মোবাইল হোল্ডার গাড়ির জন্য, এটার দামটাও অনেক কম, দেখি যা কয়েকদিন ব্যবহার করতে পারে। এছাড়া ওরা এখানকার দোকান থেকে এ পর্যন্ত মনে হয় দুই থেকে তিনটা কিনেছে, তো এগুলা দেখা যায় অনেক বেশি রোদ যখন পড়ে গরমে তখন এটাই ডিস্টার্ব করে, নড়ে যায় বারবার। এইগুলা দিয়েছিলাম দুইটা, আর একটা পাওয়া গেছে, আর এটা হচ্ছে ওই যে পুলি পিঠার মতো, এটা দিয়েছিলাম শর্টকাটে করার জন্য, ট্রাই করে দেখব কেমন লাগে। এটা আমার বাবার জন্য, ও অ্যালফাবেট সবগুলাই পারে, সেই সাথে নাম্বারও, তাই আর ওগুলা নিলাম না, এটাই নিলাম ওই যে সেলফ দেওয়ার জন্য ওগুলা। এটা হচ্ছে মোবাইল হোল্ডার, এটা আমি কিচেনে লাগাবো, দেখা যায় যে বেশিরভাগ সময় কিচেনে থাকি, রান্না করতে গিয়ে আবার এরপর খাওয়া দাওয়ার একটা বিষয় থাকে, আমার ছোট বাবাটাকে খাওয়াই, তো ওই টাইমটাতে মোবাইলে চার্জ দিতে গিয়ে দেখা যায় নিচে থাকে অনেক সময় রান্নাঘরে, তো এটা ওটা থাকে খাবারের অংশ, ওগুলো লেগে যায়। এটা মাত্র 60 সেন্ট, এটা আমার আইমান বললো একদম বাজে জিনিস, তারপরে আমি ওর সাথে রাগ করে নিয়েছি না নিবো দেখি, এক্সট্রা চামচ রাখার জন্য। এটাও একটা হ্যাঙ্গারকে হ্যাং করার জন্য, অর্থাৎ একসাথে অনেকগুলো থাকবে। এটা আইমানের জন্য নিয়েছি, ওর যেহেতু অনেক টি শার্ট লাগে ভাবলাম এটাতে রাখলে ইজি হবে, তখন ও দেখতে পাবে কোনটা কোন কালার। এটা মনে হয় লাগাতে হবে চাপ দিয়ে, প্রথম দেখার সাথে সাথে ভেবেছিলাম ভেঙে গিয়েছে, না একটু সময় নিয়ে লাগাতে হবে, এটা মনে হয় সুবিধাই হবে। এটা আবার কি জিনিস এটাও ভুলে গিয়েছি, নাকি ওরা এক্সট্রা পাঠালো, এরকম তো কোনো কিছু দিইনি। এটাও মজবুত শক্ত টাইপের, কী রে একদম মনে পড়ছে না এটা কি অর্ডার দিলাম, খুলবো নাকি একটু পরে খুলবো, এখনও মনে পড়ছে না। আচ্ছা খুলে দেখি তারপর বুঝতে পারবো জিনিসটা কি, আমি কি এগুলো কি অর্ডার করেছি দেখি। আচ্ছা এটা হচ্ছে যে এটাও ওই যে বললাম আমার ওই যে ক্লোজেটের গ্যাপটা অনেক লম্বা, ওই ওইটার জন্যই নিয়েছি মূলত। এপাশেও সাইড পকেট দিয়েছে, উপরে এটা দ্বারাই ওই যে হ্যাঙ্গারের জন্য যে গোল একটা রোলারের মতো থাকে ওটার সাথে এটা বেঁধে দিতে হবে। আপাতত এটা ব্যবহার করছি না, পরে করবো, এসব জিনিস সময় নিয়ে ভেবে চিন্তে লাগাতে হবে, এখন আর তো কিছু নেই। ওই যে ওই জিনিসগুলো এটাই এনেছি, ওই যে কিচেনের যে সিঙ্ক ওখানে যে আমরা নেট ব্যবহার করি, আমার তো ওটা লাগেই পাতিলের জন্য, ওটা যদি এটার মধ্যে আটকে রাখি মাঝখানে তাহলে পানিটা পড়ে থাকবে, শুকনো পাবো সকালবেলা, আর ভালো লাগে ভেজা থাকলে কেমন জানি লাগে, তো এটাও আমার কাছে মনে হয় অনেক প্রয়োজনীয় একটা জিনিস, লাগাবো এক পাশে ঘাম দিয়ে ভালো করে আটকিয়ে দিলেই নাকি থাকবে। আর এখানে আমার বাবার জন্য তিনটা আবারও নিয়েছি ফুল প্যান্ট, এখন যেহেতু ও অনেক দুষ্টুমি করে মাঝে মধ্যে, ও বাচ্চাদের মতো হামাগুড়ি দেয়, তারপর স্কুলেও এখন ওয়েদার মোটামুটি ভালো, তো দেখা যায় প্যান্টের হাঁটুর সাইডটা নষ্ট হয়ে যায় আর ময়লাও করে প্রচুর, ওই জন্য আবার তিনটা নিয়ে নিলাম। এগুলো যে খুব বেশি ভালো বা খুবই খারাপ তা বলবো না, তবে র‍্যাপ ইউজ করা যাবে ওরকম একটা বিষয়। বাচ্চাদের জামা কাপড় খুব বেশি দাম দিয়েও লাভ নেই, কারণ ওরা দ্রুত ওদের সাইজটা চেঞ্জ হয় আর ওরা ময়লাও করে, তো আমার কাছে মনে হয় একটু রিজনেবল প্রাইসে বারবার নিয়ে চেঞ্জ করলে ওটাই ভালো। এটা আমার জন্য নিয়েছি, ছবিতে দেখতে তখন অনেক ভালো লেগেছে, এখন ছবির মতো অত ভালো লাগছে না, তারপরও ভালো লাগছে, কাপড়ের কোয়ালিটিটা বেশ ভালো। এটা অনেকটা কোটি টাইপের, ও যে অনেক সময় দেখা যায় যে এখানকার টপস বা গেঞ্জি তো বেশি পরতে হয়, ওগুলো পরে সরাসরি বের হওয়া যায় না আর নিজে লাগে, তো আমি চাইলে এটার উপর লং কিছু পরে ফেলতে পারবো। একটা পায়জামাও দিয়েছে প্লাজো টাইপের, এটার সাথে ওটা পরলে মানে লং একটা বোরকার মতো ওরকম কিছু একটা মনে হবে, তো প্যান্টটা আমার কাছে অতটা ইম্পর্টেন্ট না, উপরের পার্টটাই ইম্পর্টেন্ট ছিল,
এটা আমার আইমানের জন্য একটা ফুল প্যাড, এটা নিয়েছি প্রায় 15 ইউরো। এটা অর্ডার দিয়েছি শুধুমাত্র উইন্টারের জন্য, আমাদের এখানে তো উইন্টারটা অনেক লম্বা, দেখা যায় যখন -11-12 এরকম থাকে তখন ও প্যান্ট লাগে, ওইটা চিন্তা করে নিয়েছি। এটা হচ্ছে যে আমার ডুবেট কাপড়টা, তো এটা আমি অনেক ভালো করে মানে দেখে শুনে দিয়েছিলাম, 100% কটন বলেছে, তো আপাতত মনে হচ্ছে কটনের মতোই, কারণ ওজন দেখলেই বোঝা যায়। আমার হাজব্যান্ড কালারফুল পছন্দ করে না, ও চায় বিছানা পিলো কাভার সব কিছুই থাকবে লাইট কালার। কাপড়ের কোয়ালিটিটা বেশ ভালো, একেবারে কটন। কালারটা মনে হয় আর একটু ডার্ক হলে ভালো হতো, মানে আকাশি কালারটা, এখন এটা একেবারে লাইট টাইপের একটা আকাশি, কিন্তু ওর পছন্দ হবে। এটা একটা টপস আমার জন্য, মাঝে মধ্যে দেখা যায় যে এস সাইজে একদম পারফেক্ট হয়, আবার মাঝে মধ্যে দেখা যায় যে একটু বড়র মধ্যে হয়, তো এটা একটু লুজ ফিটিং হবে, তারপরও আমার কাছে মনে হয় লুজ ফিটিংটা ভালো হবে, আমি চাইলে বেল্ট ইউজ করতে পারবো। ইদানিং শুধু এই স্টেপের উপর ডিজাইনটাই ভালো লাগে, এখানে একটা বুতামও দিয়েছি, আমি চাইলে এখানে ভাঁজ করেও রাখতে পারবো। কাপড়টাও ঠিক আছে, পেছনের সাইডটা একটু লম্বা, সামনেরটা একটু শর্ট, সেটাও আমার কাছে খারাপ লাগে না। ও বাবা, সব কিছু এলোমেলো হয়ে গেছে, এখান থেকে অনেক প্যাকেট ফেলে দিতে হবে, গুছাতে হবে। ওর বাবা ঘুম থেকে ওঠার আগে আমি সব গুছিয়ে ফেলেছি, ওরা বাবা ছেলে এখন সময় কাটাচ্ছে, আমি আমাদের জন্য একটু কফি রেডি করব। আমারও কেন জানি গলাটা বসে যাচ্ছে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যা কেনাকাটা করেছি সবে শেয়ার করলাম, কেমন হয়েছে আর আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।